Assalamualaikum, BD Civil Engineers, সকল গ্রুপ মেম্বারদেরকে জানাই শুভেচ্ছা। এখন বাজে হচ্ছে 2টা। আমি এখানে এর আগেও এসেছিলাম, কিন্তু ওটা ছিল নাইটে। আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছিলাম ওই দিন রাত্রে, হয়তো আপনার ক্লিয়ারলি বুঝতেও পারেননি বা দেখতেও পারেননি। আজকে আপনাদের দিনের বেলায় দেখাই সেটা। এরিয়াটা অনেক বড়, এটা আপনার ওই পাশেই নদী। এই যে দেখুন বিরুলিয়া, মিরপুর থেকে এই সাইড আসতে হয় উত্তরার দিকে দেয়াবাড়ি, এই সাইড দিয়ে এগুলো হচ্ছে বিরুলিয়া। এদিকে যত মিক্সড স্টেশনগুলো আছে অনেক কোম্পানির আলাদা আলাদা, আমরা আসছি কে মিক্সডে, করিম মিক্সড। এই যে দেখুন এগুলো মেশিন, ওখানে একটা মেশিন পাথর, প্রচুর মেঘ ডাকছে, বৃষ্টি হতে পারে। এই যে এগুলো দেখছেন গ্রিন কালারের যে ড্রাম, এগুলোর ভিতরে আছে হচ্ছে কেমিক্যাল, MYK আর্মেন্ট, এগুলো কেমিক্যাল। আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে মিক্সড, রেডি মিক্সড, এখান থেকে অটোমেটিক মিক্সড করে সেগুলো ট্রাকের ভিতরে করে সাইডে নিয়ে যাওয়া হয় প্রজেক্টে। এই যে এখান থেকে যাই, এখানে বালু দেখতে পাচ্ছেন, সিলেটের বালু। আর এখানে হচ্ছে দুই রকমের পাথর, একটা হচ্ছে গুড়ি পাথর আর একটা হচ্ছে 2-3 ইঞ্চি সাইজ। এগুলো অটোমেটিক যায়। এই যে এখানে যে উপরে পানে দেখছেন এইটা, এইটা থেকে অটোমেটিক ওই উপরে চেম্বারে যায়, ওখান থেকে ওই চেম্বার, পরে ওটা হচ্ছে লোড হয়, এটা তাদের পার্সোনাল ট্রাক। হচ্ছে দোলা, দেখুন কত পাথর, অনেক পাথর আছে ওদিকে, আরও আছে ওই সাইডে, ওই সাইডে আরও আছে ওদিক থেকে বালু তুলে, লোকাল বালু বলা হয় সেগুলোকে। আর সিলেট থেকে যে বালুগুলো আসে সেগুলো সিলেটে বালু। লোকাল বালু দুই রকম হয় আমার প্রজেক্টে চলে, একটা গাবদলির বালু আর একটা হচ্ছে লোকাল বালু আছে, ওটাও অন্য জায়গা থেকে আনা হয়। লোকাল বালুগুলো 200-250 করে আসে, কিন্তু আমাদের প্রজেক্টে যদি আমরা বালু নিয়ে আসি সিলেটি বালু, সেগুলো সর্বনিম্ন 400-50 করে আনতে হয়, নাহলে লস। এই যে দেখুন এগুলো কেমিক্যাল, এগুলো মিক্সড করা হয় ওর সাথে। আর এদিকে দেখুন অনেক পাথর, এই সাইডেও পাথর, অনেক বড় এরিয়া। যে সকল ইঞ্জিনিয়াররা এখনও এগুলো ফেস করেননি তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। আপনারা যখন কোনো কোম্পানিতে ঢুকবেন আপনাদের RMC পাঠাবে, এগুলোকে বলে RMC। RMC-তে আসলে আপনাদেরকে দেখে নিতে হবে পাথর, কেমিক্যাল, বালু, এগুলো চেক করে নিতে হবে। সাইজ টাইজগুলো ঠিক আছে নাকি, বালুতে জৈব পদার্থ আছে নাকি বেশি, এগুলো সুন্দরভাবে চেক করে নেবেন। সাইডে এটা হচ্ছে পাথরের কাজ করে, আপনাদেরকে সবকিছু একটু ঘুরে দেখাই। এই সাইডে এই যেগুলো হচ্ছে গুড়ি পাথর, হর্ন দিচ্ছে শুনতে পাচ্ছেন, মানে ওটা রেডি হয়ে গেছে, ওটা এখন চলে যাবে। এই যে এগুলো হচ্ছে বড় পাথর, দেখুন এগুলো অনেক বড় বড়, এগুলো আমাদের প্রজেক্টে লাগে না, বিল্ডিং সাইডে। এই পাথরগুলো ভাঙে, এই যে বড় পাথরগুলো দেখছেন এগুলো মেশিনের মাধ্যমে ভেঙে ছোট ছোট করা হয়। এই যে এখানে যে মেশিনটা দেখছেন, এই মেশিনের ভিতরে বড় পাথরগুলো যায়, যে তাকে সাইজ মতো বের করে। এই যে এই সাইজে বের করা হয় গুড়ি, 1-2-3 এই সাইজে পাথরগুলো কনভার্ট করা হয় এই মেশিন দ্বারা।
তাদের নিজস্ব ল্যাব আছে, ল্যাব থেকে সবকিছু পরীক্ষা করে নিতে হয়। এসব পরীক্ষা বা চেক ভিজিট করার জন্য একটি ইঞ্জিনিয়ার প্রজেক্ট থেকে পাঠানো হয়। গাড়িতে করে বালু পাথর নিয়ে এসে ওখানে লোড দেয়, ওখান থেকে অটোমেটিক তখন জিনিসটা আমাকে আজকে এখানে অনেক রাত পর্যন্ত থাকতে হবে, যতক্ষণ ঢালাই চলবে আমার প্রযুক্ত প্রতিটা গাড়ি এখান থেকে ছাড়তে হবে নিজে দাঁড়াই থেকে চেক করে করে। আপনাদের দেখানোর জন্য ভিডিওটি অন করলাম, জানি না কেমন লেগেছে, হয়তো অনেকে ভালোও লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, বাট ভিডিও করলাম। যারা একেবারে নতুন ইঞ্জিনিয়ার সেক্টরে পড়ছেন, সিভিল ইঞ্জিনিয়ার, তাদের জন্য হয়তো ভালো লাগতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যাদের আরও বেশি জানার ইচ্ছা বা আরও ভিডিও চান, কি বিষয়ের উপর ভিডিও চান, আমাকে কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই সাবজেক্টের উপরে একটি করে ভিডিও বানানোর জন্য। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, আবারও নেক্সট কোনো একটি হেল্পফুল ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে, বাস্তবতা তুলে ধরার জন্য।